বিগ নিউজ, সবার আগে সবার সাথে। ফরাক্কা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আজ থেকে নিউ ফরাক্কা ভব ঘুরেদের পেট ভরে খাবার দেওয়ার ব্যবস্থা করা হলো। মঙ্গলবার দুপুর থেকেই শুরু হয় লকডাউন। তবে যতদিন লকডাউন থাকবে ততদিনই খাবার দেওয়া হবে বলে জানান ফরাক্কা থানার আইসি কিশোর সিনহা চৌধুরী। আগামী দিন লকডাউন যদি আরও বেড়ে যায় তাহলে এই খাবার ততদিন পর্যন্তই দেওয়া হবে। লোক সংখ্যা বেড়ে যায়, সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে সবাইকে খাবার তুলে দেওয়া হবে। ভবঘুরেদের হাতে খাবার তুলে দেন ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম ও ফরাক্কার আইসি কিশোর সিনহা চৌধুরী। ফরাক্কা থানার উদ্যোগে এবং আমার এলাকার এমএলএ ফরাক্কা সাহেব, ওনাকেও আমি আমন্ত্রিত করেছিলাম, ওনার সঙ্গে একসঙ্গে একযোগে আর কি প্রশাসনের মাধ্যমে যারা রাস্তায় ভব ঘুরে, যারা খুবই দুস্থ গরিব মানুষ, লকডাউনে এমনি মানুষের কাজ চলে গেছে, মানুষের ব্যবসা অনেকে গেছে, যারা রাস্তাপথে ঘুরেবার আছে আর কি, আজ থেকে আমাদের এই কাজটা চলবে, লকডাউন পর্যন্ত আমাদের কন্টিনিউ চলতে থাকবে। আজকে আমরা মিনিমাম 50 জনের খাবার তৈরি করেছি, দিনের দিন যদি বাড়তে থাকে তা আমরা 100, 150, 200 যতটাই হবে না। বিগ নিউজ 24x7 রিপোর্ট।